হ্যালো স্টুডেন্ট, ক্লাস সিক্স বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসে আজকে আমাদের পাঠ্য একটি কবিতা। আজকের কবিতাটির নাম হচ্ছে মা আমার, কবি কামিনী রায়। কবি কামিনী রায় সম্পর্কে আমরা একটু প্রথমে জানব। কবি কামিনী রায়ের জন্ম 1864 সালের 12ই অক্টোবর বাংলাদেশের বরিশালে। তার পিতা চণ্ডীশ্বরচরণ সেন। কবি ছোটবেলা থেকেই তিনি লেখালেখিতে অভ্যস্ত ছিলেন এবং তার লেখার মধ্যে বারংবার মানুষের দুঃখ, আনন্দ, বেদনা, সুখ তার একটা চিত্র ধরা পড়েছে তার কবিতাগুলির মধ্যে। তিনি রবীন্দ্র যুগের একজন স্বনামধন্যা মহিলা কবি ছিলেন, এছাড়াও তিনি একজন সমাজকর্মী ছিলেন এবং তিনি ভারতের প্রথম মহিলা স্নাতক হিসেবে পরিচিত আমাদের কাছে। কবি কামিনী রায় আমাদের এই কবিতাটির লেখিকা কবি এবং তার কবিতার মধ্যে দিয়ে তিনি আমাদের সমাজের বিভিন্ন সুখ দুঃখ, আনন্দ, বেদনার কথা যেমন তুলে ধরেছে, তার পাশাপাশি তিনি তৎকালীন সময়ের যে পরিস্থিতি, সমাজ বাস্তবতা তার কথাও তুলে ধরেছেন। এইরকম কবিতার মধ্যে দিয়ে তিনি যেমন সমাজ বাস্তবতার কথা তুলে ধরেন, সেই সময় তার লেখা প্রত্যেকটি কবিতার মধ্যে আমরা বিভিন্ন সময় নানা রকম নতুন আভাস পেয়েছি। কবির লেখা কয়েকটি কবিতা যেমন নির্মাল্য, পৌরাণিকা, দ্বীপ ও ধূপ ইত্যাদি। কবিকে 1929 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় জগত্তারিণী স্বর্ণপ্রাপক প্রদান করে এবং 1933 সালে 27শে সেপ্টেম্বর কবির জীবনাবসান হয়। কবির জীবদ্দশায় কবি যে সমস্ত কবিতা লিখেছেন বা তার পাশাপাশি কবি যার যেসব বিষয়ের প্রতি কবি বিশেষ নজর দিয়েছিলেন তার মধ্যে যেমন মহিলাদের শিক্ষা, সমাজসেবা ইত্যাদি বিষয় গুরুত্ব পেয়েছে। কবির লেখার মধ্যে সেই জন্য সমাজের কথা, বাস্তবের কথা, সমসাময়িক সময়ের কথা উঠে এসেছে। এই হলো কবি কামিনী রায় পরিচিতি। আমরা এবার কবিতা পাঠের দিকে যাব। আমরা এবার কবিতাটি পাঠ করব। মা আমার, কবি কামিনী রায়। সেই দিন ও চরণে ডালি দিন হয়ে জীবন, হাসি অশ্রু সেই দিন করিয়াছি বিসর্জন। হাসিবার কাঁদিবার অবসর নাই আর, দুঃখিনী জন্মভূমি মা আমার, মা আমার। অনল পুষিতে চাহি আপনার হিয়া মাঝে, আপনারে অপরে নিয়োজিতে তব কাজে। ছোট খাটো সুখ দুঃখ কে হিসাব রাখে তা, তুমি যবে চাহ কাজ মা আমার, মা আমার। অতীতের কথা কহি বর্তমান যদি চায়, সে কথাও কহিব না হৃদয় জপিব তাই। গাহি যদি কোনো গান গাব তবে অনিবার, মরিব তোমারই তরে মা আমার, মা আমার। মরিব তোমারই কাজে বাঁচিব তোমারই তরে, নহিলে বিষাদময় এ জীবন কেবা ধরে। যত দিনে না ঘুচিবে তোমার কলঙ্ক ভার, থাক প্রাণ যাক প্রাণ মা আমার, মা আমার। কবির লেখা এই কবিতাটির মধ্যে দিয়ে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কবি তার জন্মভূমি অর্থাৎ আমাদের এই ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ এই ভারতবর্ষের চিত্রপটকেই তার কবিতায় তুলে ধরেছেন। কারণ কবি যে সময় কবিতাটি লিখেছেন সেই সময় ইংরেজের অত্যাচারে অত্যাচারিত আমাদের ভারতভূমি, আমাদের জন্মভূমি, আমাদের ভারত মাতা শৃঙ্খলামুক্ত করতে ভারত মাতাকে এগিয়ে এসেছেন তার বীর বিপ্লবী সন্তানরা। কবিও সেই সন্তানদেরই আহ্বান জানিয়েছেন। কবি চেয়েছেন ভারত মাতা শৃঙ্খলামুক্ত হোক, ভারতের এই জন্মভূমি তার জননী স্বরূপ, শুধু তার নয় আমাদের প্রত্যেকের জননী স্বরূপ আমাদের এই ভারত মাতা, ভারত ভূমি। অর্থাৎ মা বলতে কবি তার জন্মভূমিকেই বারংবার বুঝিয়েছেন।
এখানে মাটির মা হয়ে উঠেছে তার জীবন্ত জননী। কবি এই জন্মভূমিকেই মাতৃরূপে কল্পনা করেছেন, কল্পনা করেছেন নিজের মায়ের সঙ্গে, তার চরণতলে নিজেকে সঁপে দিতে চেয়েছেন। তার তার কাজ বা তার কর্মগুলো যেন এই জন্মভূমির জন্যই হয়, জন্মভূমির জন্যই যেন কবি বেঁচে থাকবেন, আবার এই জন্মভূমির জন্যই তিনি প্রাণ বিসর্জন দেবেন। অর্থাৎ জন্মভূমির তরেই কবির যেন মনে হয়েছে জন্ম, কারণ জন্মভূমি ছাড়া আমাদের আশ্রয়দাত্রী কেউ নেই। আশ্রয়দাত্রী হিসেবে এই জন্মভূমি আমাদের কাছে তার মহিমা অপার। তাই শুধু আমাদের দেশ নয়, আমাদের দেশ আমাদের মাতা স্বরূপ, আমাদের মাতৃস্নেহ, মাতৃস্নেহ আমাদের আগলে রেখেছে আমাদের এই জন্মভূমি, আমাদের এই দেশ। সেই দেশের তরে, সেই জন্মভূমির তরে কবির একান্ত ইচ্ছা যে কবি জীবনের সমস্ত সুখ দুঃখকে বাদ দিয়ে, কবির জীবনের সমস্ত আনন্দকে বাদ দিয়ে কবি শুধু জন্মভূমির জন্যই নিজের প্রাণ দরকার হলে বিসর্জন দেবেন। তিনি জন্মভূমির শৃঙ্খল মোচনে বদ্ধপরিকর, তিনি এগিয়ে আসতে চেয়েছেন মাতৃভূমির এই শৃঙ্খলামুক্ত মাতৃভূমিকে দেখতে চেয়েছেন। এবং মাতৃভূমির প্রতি এই যে অকথ্য অত্যাচার বিদেশি শক্তির, তাকে পরাভূত করতে চেয়েছেন। তাই কবির এই মাতৃভূমির প্রতি এক অকৃত্রিম ভালোবাসায় এই কবিতার মূল উপজীব্য হয়ে উঠেছে, মূল সুর হয়ে বেজেছে। কবির প্রত্যেকটি কবিতার ছত্রে সেই ভালোবাসার কথাই, সেই স্নেহের কথাই এখানে তুলে ধরেছেন। কবি বারবার সেই জন্য বলেছেন মা আমার, মা আমার। এই কথাটি বারংবার কবি কবিতার ছত্রে ছত্রে ব্যবহার করেছেন, কারণ তিনি নিজের মাকে যেভাবে ভালোবাসেন, নিজের জন্মভূমিকেও সেই একই আসনে বসিয়ে ভালোবাসতে চেয়েছেন। তিনি এই জন্মভূমির প্রতি তার যে স্নেহবৎসলতা, তারই একটা ছবি এই কবিতার প্রত্যেকটি ছত্রে তুলে ধরেছেন। তিনি তার মানে তার জীবনের যে ইচ্ছা, তার যে মনের মধ্যে যে মানে যে লুকিয়ে থাকা যে দুঃখ, সেটাকে সরিয়ে জীবনকে, জীবনে জয়যুক্ত হওয়ার পরিকল্পনায় তিনি করেছেন বারংবার। এবং তিনি বলেছেন যে এই জন্মভূমি, এই দেশ আমাদের, আমার। তাই আমাদের সমস্ত কাজকে দূরে সরিয়ে রেখে এই জন্মভূমিকে তার কালিমা থেকে মুক্ত করতে হবে, তার কলঙ্কভার মোছাতে হবে, তার সমস্ত কিছু যে শৃঙ্খল তাকে ঘুচিয়ে নিজেদের তাতে যদি প্রাণ বিসর্জন দিতে হয় তাও কবি দিতে প্রস্তুত। এর মধ্যে দিয়ে কবি সম্পূর্ণ কবিতার একটি মূল রূপ বা সদার্থক রূপকে কবি তুলে ধরতে চেয়েছেন এই কবিতার প্রত্যেকটি ছত্রের মধ্যে দিয়ে। এরপর আমরা কবিতাটির একটু নামকরণ নিয়ে আলোচনা করব। কবিতার এই নামকরণে আমরা দেখি, কবিতার নামকরণ হিসেবে আমরা দেখেছি কবি নাম দিয়েছেন মা আমার। অর্থাৎ এখানে মা বলতে কবি নিজের জন্মভূমিকেই বুঝিয়েছেন। কবি জন্মভূমিকে সম্বোধন করে তার অন্তরের কথা ব্যক্ত করেছে। এবং মায়ের চরণে যেমন তার সন্তান তার জীবন উৎসর্গ করে, সেরকম কবিও তার জন্মভূমি বা দেশমাতৃকার পায়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। কবি নিজের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, সুখ দুঃখ সব কিছু ভুলেছেন, কারণ কবি বলতে চেয়েছেন তার সুখ দুঃখ সব মাকে ঘিরেই, অর্থাৎ এই দেশমাতৃকাকে ঘিরেই। কারণ আমাদের দেশ যদি ভালো না থাকে তাহলে আমরা কখনোই ভালো থাকবো না, কবি এটাই বোঝাতে চেয়েছেন। কবি বলেছেন মায়ের দুঃখ যদি থাকে বা বেদনা থাকে তাহলে সন্তান কি কখনো সুখী হতে পারে, কবি এটাই বলতে চেয়েছে। অর্থাৎ মা যদি দুঃখের মধ্যে থাকে, মায়ের মা যদি কষ্টের মধ্যে থাকে, তাহলে সেখানে সন্তান কিন্তু কখনোই ভালো থাকতে পারে না। তাই সন্তানের উচিত সবসময় মায়ের সেই দুঃখ মোচন করা, কষ্ট মোচন করা। কবিও সেই হিসেবেই এখানে সেই জন্মভূমির যাবতীয় কলঙ্কভার ঘোচাতে বদ্ধপরিকর হয়েছেন। কবিও চেয়েছেন তামার জন্মভূমি বা কবির জন্মভূমি যেন সেই কলঙ্ক থেকে মুক্ত হন, কবি যেন সেই তার দুঃখ, কবি যেন চেয়েছেন জন্মভূমির সেই দুঃখ তার সেই শৃঙ্খল মুক্ত জন্মভূমিকে গড়ে তুলতে, তার দুঃখকে সরিয়ে জন্মভূমির আবার পুরনো গৌরবকে ফিরিয়ে আনতে, যাতে মা তার সেই সুখের দিনগুলোকে আবার ফিরে পায়। এর মধ্যে দিয়ে কবি
তার তার জন্মভূমির প্রতি তার যে দরদ, তার যে ভালোবাসা, তার যে স্নেহ বাৎসল্যতা, সেটি একটি বাণী রূপ লাভ করেছে এই কবিতার মধ্যে দিয়ে এবং নামকরণের মধ্যে দিয়ে। এবং নামকরণে তিনি তার মাকে সম্বোধন করে, অর্থাৎ মা মানে এখানে বারবারই বলছে দেশমাতৃকাকে সম্বোধন করে তিনি সম্পূর্ণ কবিতাটি লিখেছেন। এবং তার মধ্যে দিয়ে মায়ের প্রতি সন্তানের যে আকুতি, তার যে ভালোবাসা, সেটাই এখানে পরিষ্কারভাবে প্রস্ফুটিত হয়েছে। তাই বলা যেতে পারে কবিতার নামকরণ হিসেবে মা আমার যথার্থভাবে সার্থক একটি নামকরণ হয়ে উঠেছে এই কবিতার ক্ষেত্রে। আমরা কবিতার মূল বিষয় আলোচনা করলাম, কবি পরিচিতি আলোচনা করলাম এবং নামকরণের নামকরণটি আলোচনা করলাম। সব বিষয় আলোচনা করার পর আমরা এবার কবিতার কিছু শব্দার্থ দেখে নেব যে কি কি শব্দার্থ রয়েছে কবিতার মধ্যে। চরণে, চরণে মানে হচ্ছে পায়। চরণে মানে পায়। বিসর্জন, বিসর্জন মানে হচ্ছে ত্যাগ। হিয়া, হিয়া মানে হচ্ছে হৃদয়। হিয়া মানে হচ্ছে হৃদয়। অনল মানে হচ্ছে আগুন। অনিবার মানে হচ্ছে সব সময়। তাহলে আমরা এখানে এই কটা শব্দার্থ পেলাম। শব্দার্থগুলো কি কি? চরণে মানে পায়, বিসর্জন মানে ত্যাগ, হিয়া মানে হৃদয়, অনল মানে আগুন, অনিবার মানে সবসময়। এই পাঁচটা আমরা এখানে শব্দার্থ পেলাম। কবিতাটি আমরা পাঠ করেছি, কবিতা, কবি পরিচিতি, বিষয়বস্তু এবং নামকরণ যথার্থভাবে আমরা পাঠ করেছি এবং তার যথার্থতা সম্পর্কে আমরা আলোচনাও করেছি। তোমরা কবিতাটি পরবর্তীকালে পড়ে নেবে ভালো করে, কবিতার ভিতরে প্রত্যেকটি মর্মার্থ ভালো করে বুঝবে এবং পরবর্তী সময় কোনো অসুবিধা হলে নিশ্চয়ই বলবে। ধন্যবাদ।